আজকে 10ই অক্টোবর 2021 রবিবার, পঞ্চমীর সকাল। দারুণ সুন্দর একটা সকাল, আর আমরা এখন আছি ঐতিহাসিক শহর শ্রীরামপুরে। সেই দিন আমার সাথে ছিল আমার স্কুল জীবনের দুই সহপাঠী পার্থ আর পৃথ্বীজিৎ, সেই সঙ্গে পার্থর স্ত্রী রুবি আর পার্থর ভাগ্নি ছোট্ট সীমন্তিনী। সীমন্তিনী ছাড়া সকলের সাথেই কোনো না কোনো ভিডিওতে আপনাদের আগেই পরিচয় হয়েছে। 1800 শতকের মাঝামাঝি এই অঞ্চলে টেনিসরা ব্যবসা করার জন্য উপনিবেশ করে তোলেন। 1755 সালে নবাব আলীবর্দী খানের থেকে এইখানে ব্যবসা করার জন্য ইজারা নেন ডেনিশ এশিয়াটিক কোম্পানি। 1777 সালে কিন্তু শ্রীরামপুর পুরোপুরি চলে যায় ডেনমার্কের রাজার অধীনে। তখন রাজার আন্ডারে যিনি প্রথম অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তার নাম ছিল অলি বি, যিনি কিন্তু এই আধুনিক শ্রীরামপুরের রূপকার। 1776 থেকে 1805 অবধি এই শ্রীরামপুরের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন অলি বি। ডেনমার্কের রাজা ফ্রেডরিক ফাইভের নামে এই জায়গাটার নাম রাখা হয়েছিল ফ্রেডরিক্স নগর। 1845-এ টেনিসরা ব্রিটিশদের আধিপত্যের কাছে নতি স্বীকার করে শ্রীরামপুরকে ব্রিটিশদের কাছে বিক্রি করে বিদায় নেন। তার আগে এই অঞ্চল কিন্তু ডেনমার্কের রাজার অধীনেই ছিল। উত্তরে চন্দননগরে ফরাসিদের দাপট আর দক্ষিণে কলকাতায় ব্রিটিশদের আধিপত্য, এর মাঝখানে শ্রীরামপুরের টেনিসরা কিন্তু ব্যবসা বাণিজ্যে সাংঘাতিক উন্নতি করেছিলেন সেই সময়ে। ব্রিটিশ বা ফরাসিদের মতো সামরিক শক্তি বৃদ্ধিতে কিন্তু টেনিসদের অতটা উৎসাহ ছিল না, সেটা তারা করেনও নি। তাদের ফুল কনসেন্ট্রেশন ছিল ব্যবসা বাণিজ্যেই। আরেকজনের কথা না বললে শ্রীরামপুর বৃত্তান্ত অসম্পূর্ণ। তিনি হলেন উইলিয়াম কেরি। যদিও তিনি বাংলায় এসেছিলেন ব্যাপটিস্ট মিশনারি হয়ে, কিন্তু আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি একজন সমাজ সংস্কারক হিসেবেই। ইংরেজিতে রামায়ণের অনুবাদ, শ্রীরামপুরে প্রেস প্রতিষ্ঠা করা, বাংলায় বাইবেলের অনুবাদ, শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাসহ সাধারণ মানুষের মধ্যে আধুনিক শিক্ষা আর সচেতনতা বাড়ানোর কাজে তার অবদান অনস্বীকার্য। এই হচ্ছে আমার পেছনে শ্রীরামপুর জননগর ব্যাপটিস্ট চার্চ। 1800 সালে কিন্তু এখানেই এসে উঠেছিলেন উইলিয়াম ক্যারি। শুধু তিনিই নন, তার সঙ্গে এখানে থাকতেন জোশুয়া মার্শম্যান আর উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনই কিন্তু তার কয়েক বছর পরে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করবেন 1818 সালে। এই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1818 সালে, দিনটা ছিল 15ই জুলাই। উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্শম্যান আর উইলিয়াম ওয়ার্ড এই তিনজন মিলে এই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মার্শম্যান আর ওয়ার্ড মিলেই কিন্তু ওই 1818 সালেই মে মাসে ফার্স্ট বাংলা পত্রিকা চালু করেন, তার নাম ছিল সমাচার দর্পণ। এই শ্রীরামপুর কলেজ কিন্তু ভারতের সেকেন্ড ওল্ডেস্ট কলেজ, হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজের পরে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল 1818 সালে, এবং এখনও এখানে পঠন পাঠন চলছে। শ্রীরামপুরে গেলে আরও দেখে নিতে পারেন ড্যানিসদের তৈরি অলাফ চার্চ। 1800 শতকের শেষের দিকে তৈরি করা এই প্রোটেস্ট্যান্ট চার্চটি স্থানীয়দের কাছে পরিচিত ড্যানিস চার্চ হিসেবে। ওলাফ চার্চ থেকে খানিকটা এগুলেই পাবেন গোস্বামীদের তৈরি করা শ্রীরামপুর রাজবাড়ি। এই শ্রীরামপুরের গোস্বামী রাজবাড়ি, এটা প্রতিষ্ঠা করেছিলেন রঘুরাম গোস্বামী 1800 সালে। এই গোস্বামীরাই কিন্তু 1845 সালে পুরো শ্রীরামপুরকে কিনে নিতে চান ডেনিসদের কাছ থেকে। ডেনিসরা যখন ঠিক করেন যে শ্রীরামপুর ছেড়ে চলে যাবেন, তখন গোস্বামীরাই 11 লাখ টাকার বিনিময়ে এই শ্রীরামপুরকে কিনে নিতে চান। কিন্তু ব্রিটিশদের বাধায় সেটা হয়নি। ব্রিটিশদের বাধা দেওয়ার জন্য গোস্বামী রাজপরিবার শ্রীরামপুর কিনতে পারেননি। গোস্বামী রাজবাড়ির 300 বছরেরও উপরের পুরনো ঐতিহ্য মেনে এখনও প্রতি বছর সাড়ম্বরে হয়ে চলেছে দুর্গাপুজো। আমাদের এই বাড়ির, আমি শিবাশিস গোস্বামী, এই বাড়ির সপ্তম বংশধর, যেটা শুরু হয়েছিল লক্ষ্মণ চক্রবর্তীর সময় থেকে।
এখানে এই বাড়িটা যেটা দেখছেন এটা লক্ষণ চক্রবর্তীর নাতি আর কি, নাতির ছেলে ভুল বললাম, রঘুরাম গোস্বামী এই বাড়িটা করেন। আর ওনার শেষ জীবনে আমাদের এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো কিন্তু উনি নিয়ে আসেন। আমাদের আর একটা আদি বাড়ি আছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক উল্টো দিক বরাবর, ওদের পুজোটা আরও বেশি, মানে প্রায় 400 বছরের ওপরে পুজো। আমাদের এই বছরের পুজো যেটা দেখছেন এটা 338 বছরের পুজো। সুতরাং এই পুজোর তো অনেক কথা, কত মানে বলে শেষ করা যাবে না, অনেক রিচুয়ালস আছে, অনেক আমাদের বাড়ির রয়েছে। তবে সন্ধি পুজোটা আমাদের এখানে ভেরি স্পেশাল, মানে বলি টলির কোনো ব্যাপার নেই, কিন্তু একটা সেই ঝাড় আছে মা দুর্গার চালির মতো ডবল টায়ার, খুব সুন্দর চমৎকার এবং একটা ভাবগম্ভীর পরিবেশ, বাড়ির সকলে বাড়ির লোকেরা সব এখানে আসেন টাসেন আর কি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পুজোটাকে কেন্দ্র করে আমরা এখন যে যার কাজে আলাদা ছটকে গেছি, একজন এ বাড়িতে আছেন, একজন ও বাড়িতে আছেন, মজার ব্যাপার আমি নিজে শিক্ষকতা সুবাদে একটু অন্য জায়গায় থাকি। সুতরাং এইসবভাবেই এই পুজোর সময় কিন্তু গেট টুগেদারটা আমাদের গ্র্যান্ড গেট টুগেদার। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে শ্রীরামপুর গোস্বামী রাজবাড়ি। যদি আমাদের বাড়ির সম্পর্কে কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ওই পেজটা গিয়ে ক্লিক করুন, দেখতে পাবেন। শ্রীরামপুরের আরেক ঐতিহ্য হল মাহিষের রথ। জিটি রোড দিয়ে শ্রীরামপুর ঢোকার মুখেই ডান দিকে দেখতে পাবেন এই রথ, আর উল্টো দিকেই রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। আমার পেছনে এটাই হচ্ছে মাহেশের রথ, আর এই মাহেশের রথযাত্রা কিন্তু ভারতের সেকেন্ড ওল্ডেস্ট রথযাত্রা। 1396 সাল থেকে এখানে রথযাত্রা হয়। এই রথটা, এটা তৈরি হয়েছিল 1885 সালে, মার্টিন বার্ন কোম্পানি স্টিলের পরিকাঠামোর ওপর এই রথটা তৈরি করেছিলেন। 1786 সালে গঙ্গার পাড়ে তৈরি সরাইখানা বর্তমানে নতুন করে সাজিয়ে গড়ে উঠেছে হেরিটেজ হোটেল আর রেস্তোরাঁ ডেনমার্ক ট্যাভার্ন। ঢুমেরে দেখে নিতে পারেন এই বাড়িটিও। শ্রীরামপুরে গত 44 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছেন, ক্যাটারিং ব্যবসা করছেন মুখার্জি ক্যাটারার্স, আর তাদেরই এই মুখার্জি রেস্টুরেন্ট। এটা উদ্বোধন হয়েছে গত মাসে 23শে সেপ্টেম্বর, আর আজকে শ্রীরামপুরে আমরা লাঞ্চ করতে এসেছি এই মুখার্জি রেস্টুরেন্টেই। প্রথমেই যা দেখে আমরা আপ্লুত তা হলো এই রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স, চোখ ধাঁধানো ইন্টেরিয়ার ডেকোরেশন অনন্য সুন্দর, রুচির ছাপ রয়েছে সর্বত্র আর একেবারেই নিখুঁত। কলকাতার যে কোনো 5-তারা হোটেলের রেস্তোরাঁকে টেক্কা দেবার ক্ষমতা রাখে মফস্বলের এই মুখার্জিস রেস্টুরেন্ট। এখানটা তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, ঠিক আছে, আর খাবার তো এখন খাচ্ছি ফার্স্ট টাইম, তো ভালোই লাগছে, এখন অব্দি তো ভালোই লাগছে। আমি রেকমেন্ড করবো সবাইকে একবার না একবার ট্রাই করার জন্য এখানে এসে। আমার সঙ্গে এখন আছেন মুখার্জি রেস্টুরেন্টের কর্ণাধার অরিগ্ন মুখার্জি, ওনার মুখে শুনবো ওনাদের এই ভেঞ্চারের কথা। নমস্কার, আমার নাম অরিগ্ন মুখার্জি, আমি শ্রীরামপুরের বাসিন্দা। আমাদের মেন ক্যাটারিং বিজনেস ছিল 1975 থেকে, তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা রেস্টুরেন্ট খুলবো। তো লাস্ট 2-3 বছর ধরে আমি রেস্টুরেন্টটা করছিলাম, এই 23rd সেপ্টেম্বর রেস্টুরেন্টটা খুলেছে। তো আপাতত যা রেসপন্স পাচ্ছি ভালোই হচ্ছে, আর আমাদের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফিরনি, বাটার চিকেন, অথেন্টিক বাটার চিকেন পাবেন, গার্লিক নান, নান ব্রেড, লিমিটেড মেনু আছে কিন্তু কোয়ালিটি মেনটেন করে আমরা করছি, বেশি মেনু করছি না, কারণ হচ্ছে আপাতত লিমিটেড মেনু রেখেছি যাতে কোয়ালিটি মেনটেন করা যায়, বেশি মেনু করতে গেলে আপাতত কোয়ালিটি মেনটেন করা যাবে না। আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করবো আরও মেনু, পুজোর পর আরও মেনু ইন্ট্রোডিউস হবে, এখন আপাতত এটাই চলছে। আপনারা আসুন, দেখুন, যদি ভালো লাগে আবার আসবেন। থ্যাংক ইউ। সেই দিন আমরা আমাদের লাঞ্চ শুরু করেছিলাম ফিশ ফ্রাই আর চিকেন মালাই কাবাব দিয়ে। তো
প্রথমে আমরা নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই আর চিকেন মালাই কাবাব। ফিশ ফ্রাইয়ের সঙ্গে দিয়েছে চিপস আর দুটো সস দিয়েছে, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে মাস্টার্ড সস আর পেঁয়াজ রয়েছে। মাস্টার্ড সসটা আমি অলরেডি খেয়েছি, দুর্দান্ত। আর ফিশ ফ্রাইটা অরিজিনাল ভেটকি, অলরেডি পার্থ আমাকে বলেছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ফিশ ফ্রাই, পুরো মাছের ভেতরটায় পুরো মাছ, অন্য কোনো কিছু নেই। কিন্তু অসম খেতে ভাই, একদম দেশি ভেটকি, অসম্ভব ভালো খেতে। ইটস এক্সেলেন্ট, এত ভালো ফিশ ফ্রাই কিন্তু খুব কম জায়গাতেই খেয়েছি দাদা। ফিশ ফ্রাই এক্সেলেন্ট, কোনো সন্দেহ নেই। এতটা মাছের, এতটা মাছ, পুরো ভরা মাছ এবং ওপরে আর কোনো কিছুর কোটিং নেই। ফিশ ফ্রাইটা অসাধারণ খেতে এবং কাসুন্দিটা ওনারা নিজেরা বানান, অসাধারণ খেতে। এত সংঘাত, মানে কোটিংটা এত পাতলা না, অনেক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি কিন্তু কোটিংটা খুব পাতলা, মাছের পরিমাণ সাংঘাতিক বেশি। দেশি ভেটকি কাজে বুঝতেই পারছেন, অসাধারণ টেস্টের একটা জিনিস, কোনো কথা হবে না। এবং এখানকার তৈরি এদেরই যেটা হচ্ছে কাসুন্দি, যেটা সেটাও কিন্তু এক্সেলেন্ট, এত সুন্দর ঝাঁজ, এত ভালো কাসুন্দি। মানে কিনে আমরা দোকান থেকে যে ব্র্যান্ডেড খাই তার থেকে এটা অনেক ভালো, এটুকু আমি বলতে পারি। এই ফিশ ফ্রাই মনে থাকবে আর কাসুন্দিটা দিয়ে জমে গেছে। আমার মনে হয় শুধু এই ফিশ ফ্রাই খাওয়ার জন্যই কিন্তু কলকাতা থেকে শ্রীরামপুরে আসতে পারেন আপনারা। আমার কথাটা শুনে দেখুন, একেবারে খাঁটি কথা বলছি, তারপরে কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো। যদি এই ফিশ ফ্রাইটা না খান মিস করবেন। অনেকদিন বাদে একটা ফিশ ফ্রাই খেলাম যে ফিশ ফ্রাইটা মিত্র কাপের ডায়মন্ড ফ্রাইটাকে বলে বলে বল দিয়ে দিল। এবার মালাই কাবাব, এই হচ্ছে মালাই কাবাবের সাইজ, সাথে দিয়েছে হচ্ছে পুদিনার চাটনি। ওপরের কোটিং, ভেতরের চিকেন, সব কিছু পারফেক্ট। বেশি চিকেনটা ভালো লেগেছে। এই বেশি চিকেন ভালো লেগেছে, ভেরি গুড, এক্সেলেন্ট। এরপর আমরা নিয়েছিলাম দিল্লি স্টাইলের বাটার চিকেন, চিকেন ভর্তা আর তার সাথে ছিল গার্লিক নান আর রুমালি রুটি। এই বাটার চিকেনের গ্রেভির বেসটা কিন্তু তৈরি হয় টমেটো দিয়ে, আর তাতেই এর অ্যারোমা আর স্বাদ। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গার্লিক নান অসাধারণ হয়েছে, বাটার চিকেনটা যথেষ্ট ভালো হয়েছে, অ্যারোমা সাংঘাতিক ভালো। চিকেনটা খেয়ে দেখা যাক। যেটা হয় কাবাব করা চিকেন, প্রিপারেশন ভীষণ ভালো, আর সবচেয়ে ভালো হচ্ছে কি কাবাবের মানে কাবাব পোর্শনটা অন্য জায়গায় মানে খেলে অনেক সময় দেখেছি একটু রাবারই হয়ে যায়, কিন্তু এখানে চিকেনটা বেশ নরম আর কি, খুব ভালো লাগলো। প্রিপারেশনও ভালো, চিকেন বেশ নরম। টিবাজি আছে আর লঙ্কা নিয়ে সেতু হতে পারে না, লঙ্কা পাওয়া গেছে অল্প, ওই এটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার শিবাজি এটা খাবে যখন ভর্তাটা লঙ্কাটা খাবে, রিভিউ তারপর শিবাজি দেবে। দেখা যাক লঙ্কা খেয়ে, লঙ্কা ঝাল আছে তো, সব ভালো, লঙ্কা ঝাল নেই। এই দেখুন সব ভালো, লঙ্কা ঝাল নেই। বাটার চিকেন আর ভর্তার মধ্যে কিন্তু বাটার চিকেনকে আমি এগিয়ে রাখবো, উইনার ডিক্লেয়ার করব। ভর্তার থেকে বাটার চিকেন ফার ফার বেটার হয়েছে। এরপর আমরা নিয়েছিলাম দু প্লেট মাটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। দু প্লেট অনেকটাই ভরে গেছে, এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আমরা দু প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি, তাই ভাগাভাগি করে নিচ্ছি, সবারই পেট কিন্তু ভরে গেছে।
খেয়ে দেখা যাক। হালকা বিরিয়ানি, একটু গোলাপ জলের গন্ধটা বেশি, কিন্তু হালকা বিরিয়ানি, রিচ না, প্রচুর যে মশলাদার বিরিয়ানি সেরকম নয়, আর ঘিয়ের গন্ধটা পারফেক্ট আছে। চালটা কিন্তু খুবই ভালো বিরিয়ানির, পারফেক্ট। এই বিরিয়ানিটা কিন্তু অনেকটা খাওয়া যাবে, যদিও গোলাপ জলের গন্ধটা একটু বেশি, কিন্তু অনেকটাই খাওয়া যাবে। মাটন আমি ভেঙে একটুখানি নিয়েছি, কারণ পেট পুরো ভরে গেছে। নরম, পারফেক্ট। মটন বিরিয়ানির মধ্যে যেরকম হয় খুবই নরম, পারফেক্ট। দুটো খুব বড় পিসের মাটন ছিল, যেহেতু আমরা দুটো প্লেট নিয়েছি। আমি বিরিয়ানি প্রেমী না তো, আমি বিরিয়ানি ভালো, হালকা, একটু হালকা, একটু গোলাপ জলের গন্ধটা একটু বেশি, হালকা গোলাপ জলের গন্ধটা একটু বেশি, হালকা। এইটা আমি পার্থর সঙ্গে একমত, হ্যাঁ, গোলাপ জলের যে স্মেলটা আরেকটু কম হলে ভালো হতো আর কি, আরেকটু মাইল্ড হলে ভালো হতো, নাহলে বিরিয়ানিটা ভালো, লাইট, মানে স্পাইসি না, একদম ভালো এটা খাওয়া যাবে। গন্ধটা আরেকটু গোলাপ জলের, তবে আমি এখনও কিন্তু ওই ফিশ ফ্রাই এক নম্বর, দু নম্বরে মালাই কাবাব আমার জন্য। আমার তো মালাই কাবাব খুব ভালো লেগেছে, আর গার্লিক নানটার কথা হবে না, ভীষণ সুন্দর। বিরিয়ানিতে ওই পার্থ আর পৃথ্বী যেটা বললে, একটু গোলাপ জলের গন্ধটা লাগছে, কিন্তু চাল আর এমনি হালকা, ভীষণই হালকা, চাল ভীষণ ভালো, এমনি ভালো বিরিয়ানিটা, একটু গোলাপ জলের গন্ধটা কম হলে ভালো হবে। তবে পার্থ কিন্তু চিকেন চাপটা পুরোটাই সাটিয়ে নিচ্ছে, চিকেন চাপটা নাকি খুব ভালো হয়েছে, পার্থ বলবে। চিকেন চাপটা অদ্ভুত ভালো হয়েছে, কোনো কথা হবে না, মশলাটা, স্পাইসেস, এভরিথিং ব্রিলিয়ান্ট, মানে অদ্ভুত ভালো গেলাম চিকেন চাপ। আমার নামে এত সব বললো, কিন্তু এদিকেই যাচ্ছিল ব্যাপারটা, বুঝলেন তো। দেখা যাক খেয়ে চিকেন চাপ। এই চিকেন চাপটা, চিকেন চাপ ফাটাফাটি হয়েছে কিন্তু। লাস্ট আইটেম ফিরনি, এখানে ডেজার্টে শুধুমাত্র ফিরনি অ্যাভেলেবেল। আমরা একটাই ফিরনি নিয়েছি, সবাই মিলে ভাগ করে খাবো। ভালো, মিষ্টি একটু বেশি, ভালো, যথেষ্ট ঠিকঠাক, এবং কোনো এক্সট্রা কালার নেই। একটা ক্যাটকেটে যে হলুদ রঙের কালার হয়, সেরকমটা কিছু নেই, পারফেক্ট। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।